পুরনো ঢাকার 150 নম্বর মোগলটুলি, তখনকার তরুণ নেতা শেখ মুজিবুর রহমান এবং তার অনুসারী ছাত্রনেতাদের জন্য এ বাড়িটাই ছিল প্রস্তুতি পর্বের ঠিকানা। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে জন্ম নেওয়া পাকিস্তান রাষ্ট্রের যাত্রা শুরুর কয়েক মাসের মধ্যেই শেখ মুজিব সহ তরুণ ছাত্রনেতারা বুঝেছিলেন তাদের আসল কাজ এখনও বাকি। দিনের পর দিন আলোচনার সিদ্ধান্ত হয় নতুন একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠার। তারই ধারাবাহিকতায় 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন শেখ মুজিবুর রহমান। এরপর ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান এবং চূড়ান্ত লড়াই 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত তরুণদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন এই পাকিস্তান বাঙালিদের যেন হয় নাই, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে। ভাষা আন্দোলনে এই ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে, 54-এর যুক্তফ্রন্টের নির্বাচনে এই ছাত্রলীগ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, 62-এর শিক্ষা আন্দোলনে আইয়ুবের যে শক্তিশালী আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট তার ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছিল, যে 6 দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ সেই 6 দফা নিয়েও আমরা ছাত্রলীগ এগিয়ে গিয়েছি। 70-এর নির্বাচনে এই ছাত্রলীগ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এবং বঙ্গবন্ধু যখন 26 মার্চ স্বাধীনতার ডাক দিলেন, ঘোষণা দিলেন, তখন 9 মাস এই ছাত্রলীগের নেতৃবৃন্দ হাজার হাজার নেতাকর্মী আমরা হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করে 9 মাসের মধ্যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম। এই ছাত্রলীগকে দিয়ে জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে বাঙালিকে স্বাধীনতার দ্বার প্রান্তে নিয়ে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগের প্রচেষ্টার মধ্যে দিয়ে কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন এবং ধীরে ধীরে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে সেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশের স্বাধীনতাকে আমরা বাস্তবায়িত করেছি। 71-এর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তার আগে 23 বছরের সংগ্রামে বড় অংশ জুড়ে ছিল তরুণদের জাতীয়তাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার লড়াই, যার নেতৃত্বে ছিল বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ছাত্রলীগ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।